نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما شكريا فريندلي أدا يوتيوب چانل সহযাত্রী ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে ভিডিওটি আপনাদের সবাইকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় বন্ধুরা প্রথমে রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই মুহূর্তে এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন এই ভিডিওটি যাতে সবার কাছে চলে যায় ছড়িয়ে যায় এই জন্য সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তো সুপ্রিয় বন্ধুরা আমি জানেন আপনারা সবাই যে কি ধরনের আলোচনা করে থাকি তো আজকে খুবই বড় একটা ব্যথিত মন নিয়ে একটা প্রশ্নের জবাব দিতে আসছি আসলে প্রদীপ ভাই নামে এক ভাই ইনি আমাকে ভিডিওর কমেন্টস বক্সে লিখতেছেন যে ওই মিয়া হ্যাঁ সব জায়গায় ধর্ম টানাটানি করবেন না ধর্ম নিয়ে আসবেন না আপনি কি এখানে ওয়াজ পড়াইতে আসছেন নাকি তো আমি মনে করলাম যে এই প্রশ্নটার জবাব অবশ্যই দেওয়া উচিত তো সেটা হলো ভাই আমি একজন মুসলিম অবশ্যই আপনারা যারা অমুসলিম ভাইয়েরা আছেন আমার এই ভিডিও দেখেন আমি সবার প্রতি সম্মান জানাই তো সেটা হলো যে প্রথম কথা হলো যে আমি এজ এ মুসলিম হিসেবে আমার মানে জিন্দিগির যে সকল পর্যায়ে আসলে ধর্ম ছাড়া আমি এক পাও নড়তে পারি না প্রত্যেকটা পর্যায়ে আসলে ধর্ম আমার সাথে আপনার ধরেন স্ত্রী সহবাস থেকে শুরু করে একেবারে যেটা নাপাক একটা জায়গা টয়লেট টয়লেট করা সেই জায়গা পর্যন্ত আমি ধর্মকে টানি এটা আমার ধর্ম আমাকে শিখাইছে বলেছে সেই পর্যন্ত ধর্মকে নিয়ে যেতে হবে অর্থাৎ একজন মুসলিমের জীবনের মানে শুরু থেকে শেষ পর্যন্ত যত কর্মকাণ্ড আছে দৈনন্দিন জীবনের এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল জায়গায় একজন মুসলিম তার ধর্মকে টেনে আনবে আর যতক্ষণ পর্যন্ত ধর্মকে টেনে আনবে এবং ধর্মের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের মতো মানুষেরা আমাদের থেকে প্রতারিত হবে না যখন আমি ধর্ম থেকে বিচ্ছিত হয়ে যাব তখনই আপনাদের মতো মানুষ আমার থেকে প্রতারিত হবেন কথাটা মনে রাখবেন কেমন আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই আমি আপনার দিয়ে ভিসা প্রসেসিং করাবো বা কাজ করাবো এটা করাবো এটা করাবো অনেক সময় আমি যেগুলো পারি না সেগুলো মানা করি যে না ভাই এটা আমার দ্বারা হবে না এটা আমি পারি না কিন্তু কেন করি যেহেতু আমি ধর্মের উপরে আছি সব জায়গায় ধর্মকে টেনে আনি এই আল্লাহর প্রতি ভয় রেখে এই জন্য এই কাজটা করি যে ভাই এটা আমার পক্ষে সম্ভব নয় এখন এটা সম্ভব নয় কিন্তু যে সকল মানুষরা ধর্মকে টাই না আনে না সবসময় এবং আল্লাহর প্রতি ভয় নাই কেবলমাত্র তারাই আপনাদেরকে প্রতারণা দিয়ে থাকে কেননা তাদের কাছে কোনো কিছুই ব্যাপার না ভাই আসেন এই কাজ আমি করে দেবো এটা আমি পারবো আমার দ্বারা এটা অসম্ভব নয় আপনি কী করবেন কোন দেশে যাবেন সব দেশে আপনাকে পাঠাবো আমি সব কাজ করে থাকি টাকা 2-3 লাখ 4 লাখ নেওয়ার পরে আপনাদেরকে একটা গোল খাইয়ে দেয় বুঝতে পারেন নাই তো এই কারণে তো আমি বলছি না যে নিজে অনেক ই ধর্মভীরু ক্ষুধাভীরু তবে আমার জিন্দগিতে আমি যতটুকু পারি আমি যেখানে খুশি সেখানে আমি ধর্মটাকে টানবো ধর্মটাকে নিয়ে আসবো আশা করি এতে আপনারা আমার থেকে প্রতারিত হবেন না আর যখনই আমি এটাকে ছেড়ে দিব আমার ভিতরে ধর্মকে বাদ দিয়ে অন্য কিছু লালন করব তখন কিন্তু আপনারা সকলে আমার দ্বারা প্রতারিত হতে পারেন প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যায় তো সুপ্রিয় বন্ধুরা তো যে ভাই এ প্রদীপ ভাই আশা করি আপনি প্রশ্নের উত্তরটা পেয়েছেন আর আপনি আমার ধর্মটাকে যদি আপনার সহ্য না হয় প্রত্যেকটা জায়গায় যখন আমি ধর্মের কথা নিয়ে আসি তো এটা যদি আপনার সহ্য না হয় তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনার জন্য দরজা খোলা আছে আপনি আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন আমাকে ফলো করার দরকার নাই আর যদি আপনি মনে করেন যে না ইনি ইনার ধর্ম যেখানে খুশি সেখানে টানছে এটা ডাজ নট ম্যাটার তার জন্য এটা সো আপনি আপনার যেই বক্তব্যটুকু পাওয়ার দরকার যে ইনফরমেশন পাওয়া সেটা পাইলেই হইল তাহলে আপনার জন্য ওয়েলকাম আপনি থাকতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার যদি এটা সহ্য না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি আমার ভিডিও ফলো করতে না পারেন দেখতে না পারেন মোস্ট ওয়েলকাম আপনার জন্য আপনি চলে যেতে পারেন কোনো সমস্যা নাই তো শুধু প্রদীপ ভাই না আমি বলবো যারাই আছেন যে যদি মনে করেন যে আমার ভিডিওর আলোচনার ক্ষেত্রে আমি দু একটা ধর্মের কথা দিয়ে শুরু করি অনেক সময় দেখা যায় যে এই কারণে এই প্রশ্নগুলো আসে তো আপনারা যদি বিরক্ত মনে হন তাহলে সেই সকল বিরক্তিকর পার্সন যারা আছেন যে ইসলামের কথা বললে যাতে চুলকায় সহ্য হয় না শরীরে তারা আমার ভিডিও না দেখলেও পারবেন
তাদের দেখার দরকার নাই। আর যাদের শরীর চুলকায় না, ও জায়গায় চুলকায় না ইসলামের কথা শুনলে, শুধুমাত্র তারাই আমার ভিডিওগুলো দেখতে পারেন, আমাকে ফলো করতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এ পর্যন্ত ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।